নমস্কার। সফলতা দিশারিতে কিন্তু আরো একবার মুখোমুখি, কারণ কমিটমেন্ট ছিল, প্রতিশ্রুতিও ছিল, সঠিক সময় চলে আসা। জানেন যে ঠিক এইরকমই মঙ্গলবার আপনারা কিন্তু এই লাইভ অনুষ্ঠানে 4টার সময় পেয়ে যাচ্ছেন আপনি তাকে, আর বৃহস্পতিবার পাচ্ছেন দুপুর 2টোয়। কিন্তু তাকে পেয়ে যাওয়া মানে জীবনের সফলতা, সিঁড়ির কাছে পৌঁছে যাওয়া। এবার কতটা সেটি আপনি অ্যাচিভ করবেন তার কিন্তু দায়িত্বটা, দায়টাও কিন্তু আপনার থাকে। কিন্তু এই প্রোগ্রাম মানে আপনাদের সেই দিশা অবধি পৌঁছে দেওয়া। এই প্রোগ্রাম মানে এই প্রোগ্রামে এমন কিছু পজিটিভিটি থাকে যেখানে আপনারাও কিন্তু অনেকটা সচেতন হতে পারবেন, বা অনেক কিন্তু ভুল ধারণা আপনাদের কেটে যেতে পারে। বেশ কয়েকটি এপিসোড ধরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে যারা শুধুমাত্র অনুষ্ঠানের সাথে আছেন তারাও কিন্তু পরে ফিডব্যাক দিচ্ছেন ফোন করে যে এই প্রোগ্রামও আমাকে অনেকটা জীবনে এগিয়ে দিতে সাহায্য করছে। তাহলে যদি তার কাছে মানে আবিদদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে আপনার জীবনে যে সফলতায় থাকবে সেটা বলার কোনো অবকাশ রাখে না। সাকসেস আমরা সকলেই চাই, কিন্তু আমরা সঠিক জায়গাটা খুঁজে পাই না। সেই জায়গাটাই কিন্তু ধরিয়ে দেওয়ার জন্য বারবার এই প্রোগ্রামে ফিরে আসা। আপনারা জানেন সৃষ্টি টিভি কিন্তু সমস্ত MSO তে যেমন ছিল রয়েছে, সাথে কিন্তু এখন আপনারা সৃষ্টি টিভি পেয়ে যাচ্ছেন জিও টিভিতেও। একই রকম ভাবে আজকে হট সিটে আমি পেয়ে গেছি কিন্তু আবির শাস্ত্রীকে, দ্য ফেমাস অ্যাস্ট্রোলজার আবির শাস্ত্রী। ডেফিনেটলি ওয়েলকাম করবো। নমস্কার। নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। যেমনটা আপনাদেরকে আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন কথা দিয়ে গিয়েছিলাম যে আবারও লাইভে উপস্থিত থাকবো মঙ্গলবার বিকেল 4টে, তেমনটি রয়েছে। আজকে অনেক কিছু বলার রয়েছে আপনাদেরকে। আগের দিন এত ফোনের প্রেশার ছিল যে আলোচনাতেই ঢোকা হয়নি, বিষয়টা থেকে আমরা বিচ্যুত হয়ে গেছিলাম যে ব্যবসাদাররা কি করবেন, কি উপায় আপনারা অবলম্বন করবেন সেটা নিয়ে। তো আজকে অনুষ্ঠান ওটা দিয়ে আজকে শুরু করব, এবং তার সাথে সাথে আজকে অনেক কিছু আপনাদেরকে জানানোর আমার রয়েছে। আজকে একটু ফোন কম নেব, বা যারা ফোন করবেন একটু কম ফোন নেব। যাদের দরকার, যারা সিরিয়াস, যারা চাইছেন কনসালটেন্সি, তারা চেম্বারে যোগাযোগ করুন। আজকে অনেক কিছু জানানোর রয়েছে। তো প্রথমেই জানাবো, আপনারা লিখতে থাকুন। যারা ব্যবসা করছেন, ব্যবসায় কোনো ধরনের ডেভেলপমেন্ট নেই, ব্যবসার জায়গা বন্ধ হয়ে গেছে, কি করবেন? আপনাদেরকে একটা কাঁচের জার জোগাড় করতে হবে। কাঁচের একটি জার আপনাদেরকে জোগাড় করতে হবে। সেই জারের মধ্যে কি দিতে হবে? সেই জারের মধ্যে কালো মাস কলাই আপনাদেরকে এক মুঠো নিয়ে সেই জারের মধ্যে ভর্তি করতে হবে। এবং সেই জারে সেটি দেওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে কোনো হার্ডওয়্যারস এর দোকানে। এমন একটা হার্ডওয়্যারস এর দোকানকে চুজ করতে হবে যে হার্ডওয়্যারস এর দোকানের র্যান্ডম সেলিং রয়েছে, যে হার্ডওয়্যার এর দোকানের সেলস প্রচন্ড মাত্রায় বেশি রয়েছে, চলতি দোকান, যে দোকান প্রচন্ড মাত্রায় চলমান চলছে। সেই দোকান থেকে আপনাদেরকে একটি নাট বোল্ট বা একটি লোহার কোনো একটি আইটেম, ছোট ছোট ধরনের লোহার কোনো আইটেম, আমি বলবো নাট বোল্ট, জোগাড় করে আনতে হবে। সেটা জোগাড় করে আনার পর সেই কাঁচের জারের মধ্যে ওই কলাইয়ের সাথে এই জিনিসটাকে রাখতে হবে। জিনিসটিকে রাখার পর যে জারটির মধ্যে আপনারা করছেন, সেই জারের ঢাকনা বন্ধ করে আপনার ব্যবসার যে স্থান রয়েছে সেই ব্যবসার স্থানে এমনভাবে সেই জিনিসটাকে রাখতে হবে যেন আপনার যারা কাস্টমার বা যারা খদ্দের যখন দোকানে আসবে তারা যেন সেই জিনিসটিকে দেখতে না পায়। অর্থাৎ গুপ্তভাবে সেই জিনিসটিকে রাখতে হবে, এবং প্রত্যেক দিন যখন আপনারা ব্যবসার স্থানে যাচ্ছেন বা আপনারা যখন পুজো করছেন ব্যবসার স্থানে, আমাদের প্রত্যেকেরই তো ব্যবসার জায়গাতে দেবতা বা দেবদেবী রয়েছে, তো তার সাথে সাথে কিন্তু এই যে প্রয়োগটা আমি বললাম এই জিনিসটিকেও কিন্তু পুজো করতে হবে। প্রত্যেক দিন আপনার এই জিনিসটিকে পুজো পাঠ করুন, এবং প্রত্যেক 1 মাস অন্তর এই যে কলাই যেটা আমি বললাম এই কলাইটাকে শুধুমাত্র চেঞ্জ করতে হবে, যে নাট বোল্ট ওটা সেম থাকবে। করে দেখুন, খুব ফাস্ট আপনারা রেজাল্ট এর আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা আমাকে লাইভে হোক, আমার বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপে হোক, কি বুকিং নাম্বারে ফোন করে হোক, আপনারা আমাকে জানান। করে দেখুন, লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে, ব্যবসায় যে প্রবলেম আপনাদের হচ্ছিল। আসবো আর আলোচনায় দর্শক বন্ধু। একদম, একটা ফোন তো রয়েছে, তার আগে একটা কথা আমি না বলে পারছি না। আমরা জেনারেলি যখন প্রোগ্রাম দেখি কোনো বিষয়ে আলোচনা হয় সেখানে ইতি হয়ে যায়, পরবর্তী এপিসোডে কিন্তু সেটাকে কন্টিনিউ করার মতো যে প্রোগ্রাম হয় অন মিডিয়া সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন যে কমিটমেন্ট বা প্রতিশ্রুতি কাকে বলে। সঙ্গে ডেফিনেটলি সেই বন্ধুর সাথে কথা বলবো যিনি এসে অপেক্ষা করছে। হ্যালো, নমস্কার। আমি দাদার প্রোগ্রাম অনেকদিন ধরে দেখছি, এবং আমি দাদার একটা টোটকা করে প্রচুর উপকার পেয়েছি। আজকেও কিন্তু সেই রকম একটা টোটকাই বলা হলো। আচ্ছা, কি যে আপনি কোথা থেকে বলছেন? হাজবেন্ড ব্যবসা করতে, এবং লকডাউনে ওনার ব্যবসা মানে এমন অবস্থা হয়েছিল, মানে খুবই খারাপ অবস্থা হয়েছিল। আচ্ছা, আমি দাদার টিভিতে প্রোগ্রাম বহুদিন দেখছি। আচ্ছা, তো আমি একটা টোটকা আপনার করেছিলাম। আচ্ছা, ব্যবসাদারদের উদ্দেশ্যে একটি প্রয়োগ আমি দিলাম, একটি ক্রিয়া আমি দিলাম যেটা করলে, তাহলে আপনার কি মনে হচ্ছে যে টোটকা করে আপনি তো উপকার পেয়েছেন? হ্যাঁ,
হ্যাঁ উপকার আপনার টোটকা করলে প্রচুর উপকার হয়। প্রচুর আমি উপকার হয়। আমার বান্ধবীও করেছে, আমিও একটা টোটকা করেছি, প্রচুর উপকার পেয়েছি। সেইটাই আজকে সবাইকে জানানোর জন্য আরো ফোন করলাম। আর আমি কিছু কথা বলি, হ্যাঁ আমি বলুন। আপনাকে যাওয়ার জন্য, আমি আপনার চেম্বারে যাওয়ার জন্য দুবার বুকিং করেও আমি যেতে পারিনি, আচ্ছা আর গেলবারে তো বুকিং পাইনি। কোন হ্যাঁ চেম্বারে? কোন চেম্বারে? বর্ধমান চেম্বার, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, বর্ধমান চেম্বারে দুবার বুকিং করে আপনি আসতে পারেননি, আর এই মানে লাস্ট টাইম বুকিং পাননি? তো টিভিতে তো আমি বলেছিলাম, আর কিছু জনের বুকিং ছিল, আপনি হয়তো মানে লেট করে ফেলেছিলেন। দিদি একটা কথা আপনাকে লাইনে রেখে আমি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলবো, জানবেন আপনার যদি সঠিক সময় না হয়, আপনার যদি সঠিক সময় আমার কাছে আসা না হয়, তো আপনি এসে উঠতে পারবেন না। কতটা মানেন দিদি আমার এই কথাটা? আমি তো দীর্ঘদিন ধরে বলি, আজকেও বললাম। আপনার সময় হলে অবশ্যই আপনাকে টেনে ঠিক আমার কাছে নিয়ে আসবে, এটাই হচ্ছে আপনার সময় টেনে আমার কাছে নিয়ে আসবে। কিন্তু মাঝে আবৃত্তি একটা কথা না বলে পারা যায় না, আপনি আবিদার কাছে এসে পৌঁছতে পারেননি, কিন্তু সেই টিপসটা বাড়ি বসে করেই কিন্তু আপনি ফল পেয়েছেন। এই সমস্ত কিছু করে আপনি তো উপকার পেয়েছেন, তাহলে আপনার কি মনে হয় আমার রেমেডি কতটা উপকৃত হবেন? আপনি রেমেডি তো হবেই, যার জন্য আজকে আমি আমার ছেলে সম্পর্কের জন্য বা কিছু দেওয়ার জন্য আমি আপনাকে ফোনটা। আমি যে একটা কথা বলি, টিপস, প্রয়োগ, টোটকা, এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্ষণস্থায়ী, বা এগুলো 20-30% এফেক্ট করে একজন মানুষের লাইফে, কিন্তু রেমেডি কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি পাওয়ারফুল এবং অনেক অনেক গুণ বেশি কাজ করে। আপনি টোটকা করেই এত ভালো ফল পেয়ে গেছেন, তাহলে রেমেডিতে কাজ হবে তো আপনার মনে হয়? নিশ্চয়ই নিশ্চয়ই হবেই, একদম হবেই, একদম। কার জন্য জানবেন দিদি আপনি? ছেলের জন্য জানবেন। আমি আমার ছেলের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 14/11/2003। 14/11/2003 সময়টা বলুন। সময় হচ্ছে 9:43 9:43 PM। জন্মস্থান বর্ধমান। জন্মস্থান বর্ধমান। আর আপনাকে একটা সুখবর জানিয়েও দিই, আপনি দুবার আসতে মানে পারেননি, তিনবারের বার আপনি পাননি বুকিংটা, কিন্তু এইবার আপনাকে পেতেই হবে, কারণ আপনাদের মতো বহু মানুষ যারা পায়নি বা আবারও চাইছে দাদাকে, তার জন্য কিন্তু 8ই জানুয়ারি কিন্তু পৌঁছে যাচ্ছে বর্ধমান। আপনি কিন্তু এইখানে ফোনটা রেখেই বুকিংটা করে নিন। এবার আপনি আসতে পারবেন, কেননা এই যে আবিদা বলছে বাধাটা তা অনেকটা পেরিয়ে গেছে বলেই কিন্তু আপনি টোটকাতেও ফলটা পেয়েছেন, আজকে এখানে লাইনটাও পেয়ে গেলেন, সেই জায়গায় বোঝা যাচ্ছে যে এবার আপনি চেম্বার অব্দি পৌঁছতে পারবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা দিদি, আপনি ফোন করেছেন আপনার ছেলের জন্য জানার জন্য। প্রথমেই আমি কিছু কথা জিজ্ঞাসা করছি, একটু জানান আমাকে বর্তমানে আপনি তো ছেলের জন্য জানবেন। আচ্ছা, ছেলের জন্ম বারটা আগে বলি, জন্ম বারটা ছিল হচ্ছে শুক্রবার, তাই তো? রাশি লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতি দশায় জন্ম। হ্যাঁ, জানা ছিল এগুলো? হ্যাঁ বলুন। কর্কট লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম, জানা ছিল? আচ্ছা, প্রথমে যেটা জিজ্ঞাসা করছিলাম, আপনি আমাকে একটা কথা জানান, বর্তমান সময়ে আপনার শরীর স্বাস্থ্য কিরকম রয়েছে? ভালো যাবার কথা নয়, আপনার কিন্তু শরীরে ব্যথা জনিত কোনো প্রবলেম, হাড়ের কোনো প্রবলেম, নার্ভের কোনো প্রবলেম, বা ব্লাড অর্থাৎ রক্ত রিলেটেড কোনো প্রবলেমের ইন্ডিকেশন কিন্তু আপনার পাওয়া যাচ্ছে, অর্থাৎ মায়ের আপনার। হ্যাঁ, সবই আছে। আচ্ছা, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার এই ছেলের যা ছক, এইটা কিন্তু সায়েন্স নিয়ে পড়ার ছক, পরবর্তীকালে কম্পিউটার রিলেটেড কোনো পড়াশোনা করলে কিন্তু ওর ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে। ও এখন কি পড়ছে? এবারে উচ্চ মাধ্যমিক দেবে। ছেলে আপনার প্রচন্ড মুডি, যখন যেটা করতে ইচ্ছা করে তখনই সেটা করে, ওকে দিয়ে জোর করে দেখবেন কোনো কাজ করানো যায় না। প্রথম, দ্বিতীয় কথা হচ্ছে, ও নেচারের কথা বলছি, দ্বিতীয় কথা হচ্ছে ও না একটু ইমোশনাল, মানে ইমোশনাল ও একটু, হ্যাঁ মানে ইমোশন দিয়ে ওকে কেউ কিছু বোঝালে ও সেটা সহজে বুঝে যায়, বোঝেন এই কথা? লগ্নের দ্বিতীয় বৃহস্পতি, লগ্নের দ্বিতীয় বৃহস্পতি, চতুর্থে রবি এবং কেতু, দশম স্থানে রাহু, অষ্টম স্থানে মঙ্গল, এটা মাঙ্গলিক যোগ উৎপন্ন করেছে, এবং লগ্নের দ্বাদশ স্থানে শনি চন্দ্র, এবং পঞ্চম স্থানে বুধ এবং শুক্র বসে রয়েছে। ওর দেখবেন সর্দি কাশি ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি, হঠাৎ করে মানে জল জাতীয় জায়গা থেকে ওকে একটু সাবধান, আর সর্দি কাশি ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি ওর মধ্যে থাকবে। ইন ফিউচার কেরিয়ারের জায়গায় স্টেবিলিটি কিন্তু খুব সহজে দিদি আসবে না, কেরিয়ারের জায়গায় স্টেবিলিটি খুব সহজে আসবে না। বলুন, ঠান্ডা মাঝে মাঝে লাগে, ঠান্ডা লাগার একটা, যাতে মানে সবকিছু ডেভেলপ করে তার
ঠান্ডা লাগার, নট অনলি ঠান্ডা লাগার জায়গা, এবং ওর ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে জল থেকে সাবধান, ওকে না বন্ধু বান্ধবের সাথে কোনো সমুদ্র টমুদ্র জায়গায় বা কোনো নদী বা নৌকা টৌকা এইসব জায়গায় ওকে একটু অ্যালার্ট, এই সমস্ত জায়গায় ওকে কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হবে, ঠিক আছে? জল থেকে সাবধান। এবং বন্ধু বান্ধব ওর দেখবেন বন্ধু বান্ধবের জায়গা কিন্তু খুব একটা ভালো নয়, ছেলে আপনার খুবই ভালো কিন্তু ওর বন্ধু বান্ধবের জায়গা কিন্তু খুব একটা ভালো নয়, ওকে একাধিক করেছে দাদা। হ্যাঁ হ্যাঁ বন্ধু অনেক আছে কিন্তু ওর প্রতি একটা হিংসা মনোভাব, ওর প্রতি দেখবেন একটা জেলাসি, ওর প্রতি মানে এই ওর হচ্ছে আমার হচ্ছে না এই ধরনের কিন্তু একটা জায়গা কিন্তু থাকবে, বোধ ছেলে আর মেয়ে দু জায়গা থেকেই কিন্তু বলছি বন্ধু বান্ধবের জায়গা। হ্যাঁ এবং ছেলে আপনার, ছেলের চোখ ভালো, মোটামুটি ছেলের নেচার ভালো, ছেলে সবকিছুই ভালো, কিন্তু ওর দেখবেন একটু শর্ট টেম্পার্ড, হঠাৎ করে রেগে যায়, পরক্ষণে ঠান্ডা হয়ে যায়, একটু তেলে ভাজা খেতে পছন্দ করে, ফাস্টফুড খেতে পছন্দ করে, কি বলুন দিদি? কত এত তো কথা বললাম, যাতে ওর ভবিষ্যৎটা আরো ভালো হয়, ওর কেরিয়ার টেরিয়ার সব যাতে ভালো হয়, সেই জন্য আমি উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেবে 2021 সালে, তাই তো? হ্যাঁ। আপনার যেটা এই মুহূর্তে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে প্রয়োজন যেটা রয়েছে, ইমিডিয়েট ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে এই জায়গাটাকে নিয়ে যোগাযোগ করুন আপনি, তা না হলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ওর খারাপ হবে না, রেজাল্ট লোককে বলার মতো ভালো হবে কিন্তু ওর নিজস্ব জায়গা থেকে কিন্তু রেজাল্ট ভালো হবে না। একটা কথা দিদি বলে রাখি এই প্রসঙ্গে, লাইভ এর আশায় কিন্তু বসে থাকলে চলবে না, জীবনটা আপনার সিরিয়াস হতে হবে আপনাকে, লাইভে কবে লাইন পাবো তারপর দাদার কাছে একটু জানবো, এই করতে করতে কিন্তু আপনার সময়কে জায়গাটাকে ধরুন, ওর প্রতিকার প্রতিবিধান যা লাগবে আমি যা করে দেবো মোটামুটি, আর ওকে কিন্তু এরপরে টেকনিক্যাল স্টাডিজ এর দিকে নিয়ে যেতে হবে, হ্যাঁ বিটেক এর দিকে, এবং সেটা বিটেক এ কি স্ট্রিম নিয়ে পড়বে কি নিয়ে পড়বে সেগুলো সব প্ল্যান আমি করে দেবো, যাতে করে ও ক্যাম্পাসিং এ চাকরি ইন্টারভিউ ক্র্যাক করতে পারে, ঠিক আছে? আপনি একটু ফোন নাম্বারে ফোন করে দিন, আপনি একটু ফোন নাম্বারে ফোন করে দিন, হ্যাঁ বুকিং নাম্বারটা একটু ফোন করুন, এই কারণে যাতে আর সময় নষ্ট করা যাবে না, জানুয়ারির 8 তারিখ অবধি অনেকটা দেরি হয়ে যাবে যে বক্তব্যটা এখানে শোনা গেল, তার জন্য শুধুমাত্র আপনি বলে না, আপনার মতো যারা রয়েছে অনেকটা দূরে রয়েছে, সমস্যা নিয়ে রয়েছেন কিন্তু এক্সাক্ট সমাধান চাইছেন, আসতে পাচ্ছেন না ফিজিক্যালি, প্রত্যেকের জন্যই কিন্তু অনলাইন পেয়েবল প্রেডিকশন রয়েছে, শুধু প্রেডিকশন সাথে সাথে যেভাবে আপনারা রেমেডি গাইডলাইন আসলে পেয়ে যাবেন চেম্বারে, একই রকম ভাবে আপনারা পেয়ে যাবেন, সবটাই কিন্তু আপনাদেরকে বুকিং নাম্বারে ফোন করলে হেল্প করে দেওয়া হবে। এছাড়া যারা মনে করছেন যে না আমরা কাছাকাছি রয়েছে চেম্বার ভিজিট করতেই পারি, তাদের জন্য প্রথমেই বলে দিলাম যে বর্ধমানের বুকিং কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে, শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে 8ই জানুয়ারি দাদা পৌঁছে যাচ্ছে বর্ধমান। এছাড়া রেগুলার যে চেম্বার থাকে, শনিবার থাকে মেচেতা, রবিবার থাকে দমদম, সোমবার থাকে ব্যারাকপুর, সেটা অ্যাভেলেবেল রয়েছে, আপনারা শুধুমাত্র একটা ফোন করবেন, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু দেখা পসিবল না, আগের থেকে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। শুধু আসলে একটা কথাই জানবেন যে সফলতার দিশারি যদি আপনার জীবনে পেতে হয় তাহলে চেম্বারে যোগাযোগ করতে হবে, শুধু লাইভে ফোন করে জানলে চলবে না। আর আজকে আমরা ভেবেছিলাম বেশি ফোন নেব না, অন্তত এই ফোনটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যালো নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি শ্যামবাজার থেকে পলাশ মাইতি বলছি। হ্যাঁ শ্যামবাজার থেকে পলাশ বাবু, বলুন আপনি কার বিষয়ে জানবেন? আমি নিজের সম্পর্কেই জানি। আচ্ছা একটু ডেট অফ বার্থ বলুন। জন্মস্থান কি কলকাতা? অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন না দেখা হয়? না আমি দেখি কিন্তু লাইনে ট্রাই করে করে পাই না। হ্যাঁ সেই কথাটা শুনতে শুনতে আমরাও মানে অভ্যস্ত হয়ে গেছি, এটাই জেনারেলি আজকে পেয়ে গেছেন, এবার জানবেন নিজের বিষয়, আপনি শুনতে থাকুন দাদা বলছে। আচ্ছা দাদা প্রথমে জানাই আপনাকে নমস্কার, যেটা পাওয়া যাচ্ছে আপনার জন্ম বারটা ছিল বৃহস্পতিবার, তাই তো? হ্যালো বৃহস্পতিবার, হ্যাঁ বুধবার পেরিয়ে বৃহস্পতিবার, তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মকর লগ্ন মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র মঙ্গলের দশায় জন্ম শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আপনার জন্ম। আচ্ছা প্রথমেই একটা জায়গায় অ্যালার্ট করব, আপনি দেখবেন জীবনে একাধিকবার মরিচিকার পেছনে ছুটে যাবেন, সেটা লাইফের যে কোনো অ্যাসপেক্ট থেকেই হোক না কেন, একাধিকবার ভুল ডিসিশনের শিকার,
ভুল দিকে ছুটে যাওয়া এটা কিন্তু আপনার সাথে ঘটবে এবং পরবর্তীকালে গিয়ে জায়গাটা আপনি বুঝতে পারবেন যে সেটা আপনার জন্য সুইটেবল নয়। কি দাদা বলুন, একদম এখনো অব্দি ছকে ঢুকিনি, এবার ঢুকছি ছকে। ছকে যেটা পাওয়া যাচ্ছে, মকরের লগ্ন, লগ্নে বসে রয়েছে মঙ্গল, দ্বিতীয় স্থানে রাহু, চতুর্থে রবি বুধ বৃহস্পতি, পঞ্চম স্থানে শুক্র, ষষ্ঠে ষষ্ঠ স্থানে চন্দ্র, অষ্টমে কেতু এবং দ্বাদশ স্থানে শনি বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে আপনার যেটা পাওয়া যাচ্ছে এই ছক অনুযায়ী, এইটা কোনোভাবে ব্যবসা বা নিজস্ব কোনো পেশা থেকে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, চাকরি থেকে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা নেই, কিন্তু চাকরি এবং ব্যবসা উভয়েরই যোগ কিন্তু আপনার ছকে রয়েছে। এক দ্বিতীয় কথা হচ্ছে আপনি একটু চিন্তা বেশি করেন, মানসিক যে বর্তমান যে সময়ের মধ্যে আপনি রয়েছেন মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত এবং টেনশন এবং ডিপ্রেশনে কিন্তু রয়েছে, আর জীবনে একাধিকবার একাধিক লোক আপনাকে কিন্তু প্রতারিত করবে বা আপনাকে চিট করবে। বলুন পদে পদে ঘটছে, আপনি ব্যবসা করেন তো নিশ্চয়ই? বর্তমানে ব্যবসার হাল একদম খারাপ, টাকা পয়সা হয়তো মার্কেটে বহু টাকা পড়ে রয়েছে, সেই টাকা আপনার উঠে আসবে না, আর তার উপরে লোন লোনের সমস্যাটা বলুন, লোনটা কেমন? আপনার চকে দ্বাদশ স্থানে ধনুরাশি করে, তো আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজন এই মুহূর্তে সব থেকে বেশি, আপনি কি কোনোদিন কাউকে দেখিয়েছেন আপনার এই জন্ম ছক নিয়ে? ছক নিয়ে দেখানো হয়নি। আচ্ছা, তো আপনার যেটা এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন, আপনি পারলে ভালো কারোর সাথে কনসাল্ট করুন এই জায়গাগুলোকে নিয়ে, আপনার কিছু রেমিডিয়াল গাইডলাইন্সের প্রয়োজন কিন্তু রয়েছে। এই যে ব্যবসার জায়গায় আপনার একটা উত্থান পতন, ব্যবসার জায়গায় একদম ডিটোরিয়েট করে গেছে, ব্যবসায় আপনার লোনে জড়িয়ে গেছেন, মার্কেটে বহু অর্থ পড়ে রয়েছে। আরো একটা কথা আমি মিস করে গেছি, আপনি একটু বলুন আপনার শত্রু কেমন রয়েছে দাদা? আপনি পারলে ভালো কারোর সাথে যোগাযোগ করুন, যা যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন যা করার আমি করে দেবো, মোটামুটি 2000 সেটা আপনার যাকে ভালো লাগে তার সাথে আপনি যোগাযোগ করবেন। 2021-এর আমার কথা শুনে যদি চলতে পারেন এবং আমার রেমেডি যদি আমি এখানে আপনাকে প্রয়োগ করি, মোটামুটি 2021 সালের জুলাই মাসের 29 তারিখের পর আপনার এই জায়গা আমি ঘুরিয়ে দেবো, খুব দায়িত্ব সহকারে লাইভ অনুষ্ঠানে বলে গেল। তার আগে আমি শুনবো আপনার অভিজ্ঞতা কেমন লাগলো, মানে এইভাবে নিজের প্রেডিকশনে পিং পয়েন্ট এইভাবে বলে দেওয়া কি সম্ভব মনে হয়? একদম আপনি পিং অফ সাইলেন্ট ছিলেন, আপনি কোনো আওয়াজ করতে পারছিলেন না যে কিভাবে পসিবল, আমি তো ডেট অফ বার্থ বললাম, এইভাবে কিভাবে বলে দেওয়া সম্ভব? তাহলে সঠিক মানুষের কাছে আসলে সঠিক প্রেডিকশন পাওয়া গেলে রেমিডি যে 100% কাজ করবে সেই ভরসাটা পাওয়া গেল কি আজকে? আপনিও ভালো থাকবেন, যেখানে মনে হয় যোগাযোগ করুন, তার আগে এক একটা সময় কিন্তু ইম্পর্টেন্ট, সেটাকে বিবেচনা করে বুকিং নাম্বারে ফোন করবেন। একটা বুকিং নাম্বারে ফোন করা মানে আপনার কিন্তু জীবনের সফলতা এক ধাপ এগিয়ে যাওয়া। এবার আমরা ডেফিনেটলি যে আলোচনা ইনকমপ্লিট বারবার তাতে একটু ফিল করব, সেখানে তাহলে আজকেও ইনকমপ্লিট হয়ে যাবে যদি আরো ফোন নিতে যাই, কারণ আমার অনুষ্ঠানে ফোনের প্রচুর ঝড়। যারা সিরিয়াস, যাদের দরকার রয়েছে চেম্বারে যোগাযোগ করুন, কারণ মানুষকে অনেক কিছু দেওয়ার থাকে আমার অনুষ্ঠানে। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা, খুব ইম্পর্টেন্ট কিছু কথা আমার বলার রয়েছে। সামনেই আসছে 2021 সাল, 2021 সালের শুরুতেই আমরা দেখতে পাবো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট, নিট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস। তো সেই কম্পিটিটিভ এক্সামসগুলোতে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা তোমরা বসতে চলেছো, যে সমস্ত স্টুডেন্টস তোমরা রয়েছো বা যে সমস্ত গার্জিয়ানরা আপনারা রয়েছেন যাদের সন্তান বা ছেলে বা মেয়ে এই ধরনের কম্পিটিটিভ এক্সামসে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বসতে চলেছে এবং যাদের মনে হচ্ছে যে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিংয়ের প্রয়োজন রয়েছে, আপনার সন্তানের এডুকেশনের জায়গা নিজের জায়গা থেকে সেই মাত্রায় ডেভেলপমেন্ট হচ্ছে না, দিনকে দিন ডিটোরিয়েট করে যাচ্ছে, পরীক্ষার খাতায় মার্কস ভালো আসছে না, তারা ইমিডিয়েট যোগাযোগ করুন, কারণ খুব বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই। আর একদম পরীক্ষার আগে এসে দাদা কিছু রেমেডি দিন, এটা করে দিলে আমার সব কিছু হয়ে যাবে, কিছু রেমেডি দিন যাতে আমার পরীক্ষার রেজাল্ট ভালো, ওইভাবে কিন্তু হয় না। আমি দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠানে বলে আসি, আমার রেমেডি কোনো বাজার চলতি জিনিস নয়, আমার রেমেডি সম্পূর্ণ অন্য ক্যাটাগরির জিনিস, এবং যে বিদ্যা আমি আমার ছোটবেলা থেকে আমার গুরুদেবের কাছে শিখেছি এবং যে শিক্ষা আমি পেয়েছি সেখানে হবে না বলে কিছু নেই। সমস্যা আপনার যত বড়ই হোক না কেন, সেখান থেকেও আপনাকে বের করানো সম্ভব।
এবং আর একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলার রয়েছে, সামনে নতুন বছর 2021 সাল, বর্তমান গ্রহগত যা পজিশন, মকর রাশির ঘরে বসে রয়েছে বৃহস্পতি এবং শনি একত্র স্থানে, একসাথে বসে রয়েছে বৃহস্পতি এবং শনি, প্রত্যেককে কিন্তু প্রচন্ড ভাবে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। কারণ এই যে সময়টা আমরা চলছি বা এই যে সময়টা আমাদের সামনে আসতে চলেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, সেটা হোয়াট এভার যে কোনো জায়গা থেকে হতে পারে, সমস্ত জায়গা থেকেই প্রায় আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারবো। এবং মকর রাশি যেখানে শনি নিজস্ব ঘরে বসে রয়েছে এবং বৃহস্পতি কিন্তু এই ঘরে নিচস্থ অবস্থান হয়, বৃহস্পতি মকর রাশি ঘরে কিন্তু নিচস্থ অবস্থানে বসে রয়েছে, সুতরাং এই যে কামিং যে টাইম পিরিয়ড, কামিং যে সময়টা রয়েছে, আমাদের কিন্তু প্রত্যেককে প্রচন্ড মাত্রায় সাবধান থাকতে হবে। বিশেষ করে কাদেরকে সাবধান থাকতে হবে, যাদের শনি সাড়ে সাথে চলছে, কাদের শনি সাড়ে সাথে চলছে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো। বহু মানুষ আপনারা আমার কাছে আসেন, দাদা অমুক জায়গায় দেখেছি বলছে সাড়ে সাথে চলছে, ও তমুক জায়গায় দেখেছি বলছে সাড়ে সাথে চলছে, না একসাথে সাড়ে সাথে সমস্ত রাশির একসাথে সাড়ে সাথে চলতে পারে না। আমি বলে দিচ্ছি, ভালো করে নোট ডাউন করে নিন, ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, এই মুহূর্তে শনি অবস্থান করছে মকর রাশির ঘরে, সুতরাং স্বাভাবিকভাবে সাড়ে সাথে কাদের কাদের চলছে, ধনুরাশি, ধনুরাশির লাস্ট ফেজ চলছে, মকর রাশি, মকর রাশির একদম পিক টাইম, পিক সাড়ে সাথে অর্থাৎ মিডিল ফেজ চলছে, এবং কুম্ভ রাশির ফার্স্ট ফেজ চলছে সাড়ে সাথে, এবং শনি ধাইয়া কাদের কাদের চলছে, মিথুন রাশি এবং তুলা রাশি, রাশির চতুর্থ এবং অষ্টম, যেখানে যে রাশি থেকে চতুর্থ এবং অষ্টমে শনি অবস্থান করে তাদের ধাইয়া হয় মিথুন রাশি এবং তুলা রাশি। তো যাদের সাড়ে সাথে রয়েছে বা যাদের ধাইয়া রয়েছে তারা কিন্তু প্রচন্ডভাবে সাবধান। আর কামিং যে টাইম, এই টাইমে কিন্তু আমরা অনেক ধরনের পরিবর্তন দেখবো, এই টাইমে কিন্তু আমরা অনেক কিছু আমাদের লাইফস্টাইলের চেঞ্জ আমরা কিন্তু দেখতে পাবো, আমি বলে দিচ্ছি, আপনারা শুধু মিলিয়ে নেবেন সময়ের সাথে সাথে। এবং আর একটা জায়গা থেকে একটা নেগেটিভ কথাই বলি, এটা নেগেটিভই বলতে হবে, আমাকে কিছু করার নেই, অল ওভার ওয়ার্ল্ড, অল ওভার নট অনলি আমাদের ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড কিন্তু আমরা কিছু কোনো ধরনের কোনো প্রবলেম, কোনো ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, কোনো ধরনের কোনো বড় ধরনের প্রবলেম কিন্তু আমরা কিন্তু কামিং টাইম পিরিয়ডে দেখতে পাবো। প্রত্যেককে কিন্তু নিজের জায়গা থেকে সাবধান থাকতে হবে, এবং যাদের জন্মকুষ্টিতে বিভিন্ন ধরনের নেগেটিভ যোগ হয়ে রয়েছে, যেমন নেগেটিভ কালসর্প, নেগেটিভ মাঙ্গলিক, নেগেটিভ সাপিত যোগ, নেগেটিভ সাধু সর্প যোগ, নেগেটিভ বিভিন্ন ধরনের নেগেটিভ যোগ হয়ে রয়েছে, তারা ইমিডিয়েট যোগাযোগ করে কিন্তু জায়গাগুলোকে ঠিক করুন। এই সময় আমরা আরো কি দেখবো, এই সময় আমরা আরো দেখবো এতদিন ধরে যে সমস্ত, এই সময় আমরা দেখবো যে মানে অনেক মুখোশধারী মানুষের কিন্তু মুখোশ খুলে যাবে, এই সময় কিন্তু আমরা এটাও দেখতে পাবো। এতদিন ধরে শনি, শনি কিন্তু আমাদের কর্মফলদাতা প্ল্যানেট, শনি আমাদের কর্মফল দেয়, আপনার সঠিক কর্ম হলে শনি আপনাকে সঠিক ফল দেবে, আপনার কর্ম যদি উল্টো থাকে, কর্ম যদি আপনার নেগেটিভ থাকে, নেগেটিভ ফল আপনাকে ভুগতে হবে। সুতরাং বি ভেরি ভেরি অ্যালার্ট, যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, তারা একবার পারলে যে কোনো জায়গায় আমার কাছে আসতে হবে, কোনো মানে নেই, যেখানেই হোক একবার আপনার হরোস্কোপে কাউন্সিলিংটা করান, এবং সেখানে যদি কোনো রেমেডিয়াল মেজারমেন্টের প্রয়োজন থাকে সেগুলো করুন। আসবো আরো আলোচনায়, তার আগে একটু দিদি চেম্বারের কথাগুলো বলি। একদম ডেফিনেটলি, যারা মনে করছেন যে না সত্যি আমার সাকসেস প্রয়োজন, আমার রেমেডি প্রয়োজন, আমার ভালো থাকা প্রয়োজন, তাদের জন্য কিন্তু শুধু একটা ফোন করে লাইভে জানলে হবে না, লাইফটাকে সুন্দর করতে গেলে চেম্বারে আসতে হবে। তার জন্য কি করতে হবে, বুকিং নাম্বারে ফোন করতে হবে, করে আপনি কোথায় দেখাতে চাইছেন অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এখন যারা মনে করছেন যে না অ্যাপয়েন্টমেন্ট করে তো আসা পসিবল না, অনেকটা দূরে রয়েছে, তাদের জন্য একই রকম সুব্যবস্থা রয়েছে, অনলাইন প্রেডিকশনও পাবেন, আপনি অনলাইন রেমেডিও পাবেন পেয়েবেল, শুধু ফোন করে আপনাকে জানতে হবে যে আপনি কি চাইছেন। সামর্থ্য অনুযায়ী সবার জন্যই কিন্তু আবিদ্যা রয়েছে, যে কোনো প্রবলেমের সলিউশনও রয়েছে। আজকেও কিন্তু আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, চট করে দর্শকের উদ্দেশ্যে। অবশ্যই, যারা টিভিতে লাইন পেলেন খুব ভালো কথা, যারা লাইন পেলেন না তারা অনলাইন প্রেডিকশনে ব্যবহার করুন বা তারা চেম্বারে যোগাযোগ করুন। এবং আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, সামনে বৃহস্পতিবার দুপুর দুটোয় আপনারা আমাকে আবার লাইভ অনুষ্ঠানে পেয়ে যাবেন, ওই দিন আরও অনেক কিছু জানাবো আপনাদের উদ্দেশ্যে। এবং অনুষ্ঠান শেষ হওয়ার আগে একটি কথাই আপনাদের উদ্দেশ্যে বলে যাব, যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না, দেওয়ালে যে পিঠ ঠাকাবেন সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি, বুকিং নাম্বার ডায়াল করে চেম্বারে আসুন, একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার। একদম ভালো থাকবেন ততদিন, যতদিন না আপনারা আসতে পাচ্ছেন ততদিনের জন্য কিন্তু বুকিং নাম্বারটা ডায়াল করতে হবে। আজকের মতো বিদায়, আবারও পরবর্তী অনুষ্ঠানে লাইভে পেয়ে যাবো। দাদাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে, আমার সকল দর্শককে, ভালো থাকুন।